নমস্কার, দেখছেন আনন্দ বার্তা। আপনাদের সঙ্গে আমি রিম্পা। চলে আসছে বিস্তারিত খবরে। আপনাকে কাগজ দেখতে চাইছে বাজার কোথায় দেখাচ্ছেন? আপনি মালিককে ফোন করছেন? গাড়ি তো আপনার স্পটে, আপনি মালিককে দেখাচ্ছেন কেন? গাড়িতে কাগজপত্র থাকে না? আপনার ড্রাইভিং, আপনার কন্ট্রাক্টর লাইসেন্স আছে? আপনার কন্ট্রাক্টর লাইসেন্স আছে? আরে আপনার কন্ট্রাক্টর লাইসেন্স আছে কি নেই? তাহলে আপনার লাইসেন্স ছাড়া আপনি গাড়ি চালাচ্ছেন? মানে কি এই ধরনের ইয়ে করা কি উচিত? মানে যেগুলো চলছে অভিযানগুলো কেন, মানে কি কারণে বিপদ হচ্ছে? মানে অ্যাক্সিডেন্ট হচ্ছে, ছাদ দিয়ে ধরুন একটা ব্রেক মারলে ইমার্জেন্সি, আর যে পর্যায়ে সম্পূর্ণ থাকে বেশি, এই জন্য পরিষেবা পদক্ষেপ নিচ্ছে। এটা আমার চোখে ভালো। আপনি তো একজন সাধারণ প্যাসেঞ্জার, এরকম কি ডেইলি দেখেন ছাদে এরকম লোক যাচ্ছে বা ইয়ে? মানে মুর্শিদাবাদের ঘটনার পরে এই ধরনের উদ্যোগটা বেড়েছে। কি করলে ভালো হয় তাহলে? এবার লোকে মাল ঝাল নিচ্ছে, চাপতে পারছে না, গাড়ি বা সরকার গাড়ি বাড়তে হবে, সরকার গাড়ি দিতে হবে রোডে। তাহলে এত প্যাসেঞ্জার মাল ঝাল নিয়ে এই লিভার মুনির মানুষজন যাবে কি করে? যাতে আমরা দেখছি গাড়ির গাড়ির টায়ারগুলো ঠিক আছে কিনা, এবং SLD লাগানো আছে কিনা গাড়িতে, তার সঙ্গে ফিটনেস, গাড়িতে প্রপার ফিটনেস আছে কিনা, আর সঙ্গে সঙ্গে আমরা দেখছি ছাদের উপরে লোক উঠছে, তো বাসেরগুলো যে মইগুলো আছে সেটাও আমরা কেটে দিচ্ছি আজকে। এতদিন ধরে তো অনেক দিন ধরে সেফ টাইপ সেফ লাইফের প্রচার চলেছে, ঠিক আছে, তা সত্ত্বেও এই সিঁড়িগুলোকে খোলেনি, বা আপনারাও প্রশাসন থেকে কতটা উদ্যোগী হয়েছিলেন সেটা তো নজরেই আমাদের পড়লো, কি বলবেন? আগেও আমরা এটা কেটেছি আমরা, হ্যাঁ, এবার আপনারা করছি এটা, আশা করি এটা কোনো ট্যানেট করতে তখন থাকবে, এটা অফিসে ফাইন দেওয়া হবে, কম্পাউন্ডিং তো অফিসে। এরা আমরা গাড়িগুলো ব্ল্যাক লিস্টিং করে দিচ্ছি, যেগুলো ভাইলেট করে যাচ্ছে, ইভেন কিছু গাড়ি আমাদের নজরে পালিয়ে যাচ্ছে, আমরা গাড়ির নাম্বার নোট করে আমরা ব্ল্যাক লিস্টিং করে দিচ্ছি। কিন্তু অনেকে, অনেক ড্রাইভার বা কন্ডাক্টররা অভিযোগ করছে যে আমাদেরকে টাকা নিয়ে আটকে অফিস থেকে এইসব করতে বলছে, যারা বলছে কিন্তু আটকে কাছে তো যোগাযোগ করছে না, কার সঙ্গে টাকা দিচ্ছে সেটা আমরা বলতে পারবো না, আমরা সব নজরে দিব। আজকে আমরা কি করলাম, আজকে দেখলাম কিছু গাড়িতে SLD নেই, কিছু গাড়িতে রিসোল টায়ার লাগিয়ে আছে, এয়ার হর্ন আছে, সেগুলো দেখলাম আমরা, পেপারস নেই, ড্রাইভার ড্রাইভার কাছে লাইসেন্স নেই, এটা ইমার্জেন্সি কেস। ম্যান পাওয়ার হচ্ছে একটা নজরদারি ক্ষেত্রে, আবার নিউ রেজিস্ট্রেশন আছে, অনেক কাজ আছে, তার মধ্যেও আমরা আজকে যেমন আমরা করছি, এবার হাতটাকে টাকা আজকে ধরুন আসি পরের খবরে। হ্যালো,
ওকে নিয়ে কোনো কোনো করে লাভ নাই, ও যা করছে করুক, বেরিয়ে যাও গাড়ি ছেড়ে। আমরা যেটা খবর পেলাম আপনার, সকাল ছটায় কুয়াশা, প্রচন্ড কুয়াশা হয়েছে বর্ধমান থেকে নবদ্বীপগামী একটা লরি, আর হচ্ছে আপনার নবদ্বীপ থেকে বর্ধমানগামী একটা লরি সামনাসামনি মূলগ্রামের মাঠে অ্যাক্সিডেন্ট হয়েছে, এবং এই অ্যাক্সিডেন্ট খুব বড় ধরনের অ্যাক্সিডেন্ট হয়েছে। এই অ্যাক্সিডেন্টের কারণে আপনার দুটো গাড়িরই খালাসি এবং ড্রাইভার সামনাসামনি আপনার গাড়ির সঙ্গে সেটে যায়। এখানকার লোকাল ছেলেরা গ্যাস কাটার দিয়ে এবং বিভিন্নভাবে চেষ্টা করে 3-4 ঘন্টা উদ্ধার কার্য চালিয়ে এখানকার ড্রাইভারকে এবং খালাসিকে উদ্ধার করে বর্তমান জেলা হাসপাতালে পাঠানো হয়েছে। রাস্তা সকাল থেকে নবদ্বীপ থেকে বর্তমানগামী এই রাস্তা অবরোধের 4 ঘন্টা অবরোধ হয়ে পড়ে রয়েছে। আমি সকালবেলায় এখানে বাড়ি থেকে বার হয়ে এলাম, এসে দেখছি 2 মিনিটের মধ্যে জোর একটা কুয়াশা চলে এলো। কুয়াশা আসা মাত্রই দেখলাম বিটকেল একটা দড়াম করে আওয়াজ। বাড়ি থেকে আমি ছুটে গিয়ে পানি ফানি নিয়ে এসে দেখলাম যে কোনো পজিশন মতন পাচ্ছি না যে পানি দিয়ে ওদের আবার বাঁচাবো। তারপর প্রশাসনটা এলো, প্রশাসনটা এসে ঘোরাফেরা করছে, চলাফেরা করছে, ওদের কোনো ব্যবস্থা নেই। আমাদের গ্রামের কয়েকটা ছেলেরা প্রচুর হারে খেটে কারেন্ট টেনে আর করে সে কেটে কুটে মানে কোনোরকম তাদের ঘরে বার করা হয়। বার করার পর তাদের ঘরে হসপিটালে পৌঁছে দেওয়া। ওকে নিয়ে কোনো কোনো করে লাভ নাই, ও যা করছে করুক, বেরিয়ে যাও গাড়ি ছেড়ে। যে গাড়ি দুটো গাড়ি একদম ভেতরে মুখ চেপে গেছে, এবং এখানে স্থানীয় যে রোডের কন্ট্রাক্টর কাজ হচ্ছে, সেই রোড কন্ট্রাক্টরের ম্যানেজার এখান থেকে কিছুটা দূরে এলাকায় তাদের ক্যাম্প আছে, সেই ক্যাম্পে ফোন করা হয় এবং তাদের কাছ থেকে কোনো সহযোগিতা পাওয়া যায় না। তাদের গাড়ি কেরেন বা জিসিপি পাঠানোর জন্য বলা হয়। আমাদের তরফ থেকে আমাদের লোকাল ছেলেরা সব সময় ফোন করে, তারা আমাদের কাছে ফোনে খাঁটি বলছে গাড়ি পাঠাচ্ছি, গাড়ি পাঠাচ্ছি। তারা 3 ঘন্টা পর গাড়ি পাঠিয়েছে, 3 ঘন্টা পর গাড়ি পাঠিয়েছে। তারপর আমরা আমাদের লোকাল ছেলেরা কেউ বাড়ি থেকে সাবল, কেউ কাটার, হ্যাঁ কেউ গ্যান্ডা নিয়ে এসে কারেন্টের ইলেকট্রিক তার দিয়ে সেই সামনের পজিশনটা কেটে আমরা ড্রাইভারকে বাঁচিয়ে বর্তমান জেলা হসপিটালে নিয়ে যাওয়া হয়েছে। ফিরে এলাম বিরতির পর, চোখ রাখবো পরবর্তী খবরে। আজকে আমার বিদ্যালয়ে 2018 সালের যে অ্যানুয়াল কোর্স তার ফাইনাল, আজকে ফাইনাল দিন। আজকে আমার বিদ্যালয়ে প্লাস পুরস্কার অনুষ্ঠান। এই অনুষ্ঠানে আমাদের উপস্থিত ছিলেন আমাদের খণ্ডঘোষ ব্লকের বিডিও সাহেব অমলকান্তি তলাপাত্র এবং জেলা পরিষদের অন্যতম সদস্য অপার্থিব ইসলাম এবং পঞ্চায়েত সমিতির সভাপতি বাসবী রায় মহাশয় এবং বিদ্যালয় পরিচালন সমিতির সভাপতি প্রণব কুমার তা উপস্থিত ছিলেন। ওনারা উপস্থিত থেকে এই অনুষ্ঠানটা শুভ সূচনা করে দিয়ে গেলেন। কি কি ইভেন্ট আছে আজকে বিদ্যালয়ে? আজকে যেমন রোড রেস হচ্ছে এখন, এবং টোটাল 50টি ইভেন্টের খেলাধুলা আজকে
তার ফাইনাল অনুষ্ঠিত হবে। কোন স্কুল এটা? ছড়ঙ্গা উচ্চ বিদ্যালয়, খন্ডোজ ব্লকের ছড়ঙ্গা উচ্চ বিদ্যালয়। আজকে ইভেন্টে কারা কারা অংশগ্রহণ করেছে? আজকে বিদ্যালয়ের সমস্ত ছাত্রছাত্রী এবং প্রাক্তন ছাত্রছাত্রীরাও এই ইভেন্টে অংশগ্রহণ করতে পারবে। শিক্ষক শিক্ষিকাদের জন্য কিছু আছে? শিক্ষক শিক্ষকদের জন্য আমাদের আছে বল থ্রো প্রতিযোগিতা আছে এবং ওয়াকিং, এই প্রতিযোগিতাগুলো আছে। এখানে কাদেরকে প্রাইজ দেওয়া হবে? সমস্ত ছাত্রছাত্রীদের প্রাইজ দেওয়া হবে, যারা ইভেন্টে ফার্স্ট, যারা ইভেন্টে অংশগ্রহণ করে এবং চূড়ান্ত পর্যায়ে ফার্স্ট সেকেন্ড থার্ড হবে তাদেরকে প্রাইজ দেওয়া হবে। কদিন চলবে অনুষ্ঠানটা? অনুষ্ঠানটি 3 দিন ধরে চলবে। আজকে শুরু হলো? আজকে তার ফাইনাল পর্যায়ে, আজকে শেষ দিন। আজকে শেষ দিন, হ্যাঁ। ফিরে এলাম বিরতির পর, চোখ রাখবো পরবর্তী খবরে। শুরু কেন 6 বাজে হবে? ফিটিং করা পড়েগা, রাজবাড়ি সে উঠা লেগা, পয়সা দিব উড় আইনে সে তো অফিসার এলে মানে নিয়ে ছিলেন, হ্যাঁ, এবার থাকার পরে দিয়ে দেওয়া হয়েছে। প্রায় মাঝে মাঝে মানে টাকা নিয়ে যেত, ঠিক আছে, টাকা নিয়ে যাওয়ার পরে আপনার মানে মাধ্যম করতো, পর 2-3 বার বিয়েও হয়েছিল, আমরা জানতাম না, ঠিক আছে। তারপরে ফোনের দেয় মানে মার উঠেছে, হ্যাঁ, ফোনে দেয় মার করার পরে এবার কেরাসিন তেল দেবে, এখন থেকে আগুন। কী নাম যে মারা গেছে? কে হয় আপনার? আমার মানে দাদুর মেয়ে। আর কেন মারধর কেন করতো? মারধর ওই কালাদন মানে পয়সা তেল না, পয়সা দেওয়াই অমুক কর এক কর। আপনাদের জামাই কী কাজ করতো? এমনি তো চাষবাস ঘুরে বেড়াইতো, মধুমাথাটির দেখাশোনা করে বিয়ে দিয়েছিলেন? হ্যাঁ। ক বছর বিয়ে হয়েছে? 6 বছর। তো ওদের মানে জামাইয়ের অত্যাচার কী, ওই টাকা পয়সা? টাকা পয়সা শ্বশুরবাড়ি থেকে নিয়ে। তো কতদিন দিয়েছেন ওই টাকা পয়সা? প্রায় মাঝে মাঝে আসতো এখানে, নিয়ে যেত বাবার কাছ থেকে। মেয়েকে খুব জ্বালাতন করতো? কবে হয়েছে ঘটনাটা? সোমবার। তারপরে কোথায় ভর্তি করেছিলেন প্রথম? ডাইরেক্ট এইখানে শ্যামকে নিয়ে গিয়েছিলাম, শ্যাম থেকে বললেন যে এখানে হবে না, বর্ধমান মেডিকেল। দেখে নেব পরের খবর। ৬৬তম জন্মদিন পালন করছি আমরা, না পালন উনি আওতায় মানে প্রচারের আওতায় উনি আসেন না, কিন্তু আমরা আমাদের ভক্তরা কি কি চলছে এখানে প্রোগ্রাম আপনাদের আজকে? আমাদের কার্তিক আছে, বাউল আছে, আবার মানে গান আছে, দুর্গাজপুর থেকে দাদাগুলো ছেলেরা এসছেন, ওনারাও ফতে করেছেন এখানে, মানে এখানে কীর্তন ফতে মানে একই মঞ্চে সব রকম সমন্বয়ে একাকার হয়েছে।
আবির্ভাব তিথি বর্ধমানের নরজা গ্রাম ভাতার পঞ্চায়েত সমিতি এখানে উদযাপিত হচ্ছে। সারা বাংলা থেকে বিভিন্ন প্রান্ত থেকে সমস্ত আশ্রিত যারা আমরা আছি তারা সবাই মিলে আজকে বাবার শুভ আবির্ভাব তিথি আমরা এখানে সবাই মিলে সমবেতভাবে আমরা কীর্তনাদি ধর্মীয় আলোচনা এবং মানব সেবার যে ব্রত যেটা বহুরূপে সম্মুখে তোমার ছাড়ি কোথা খুঁজেছ ঈশ্বর এই চরম সত্যবাণী যেটা বীরেশ্বর বিবেকানন্দ বলেছিলেন রামকৃষ্ণের একমাত্র আদর্শে সারা বিশ্বকে যিনি আলোড়িত করেছিলেন সেই রামকৃষ্ণের আদর্শ অনুপ্রাণিত হয়ে বিবেকানন্দ বলেছিলেন সেই রামকৃষ্ণের ভাবাদর্শেই আমাদের গুরুদেব আমাদের মধ্যে এই বীজ বপন করেছেন যত্র জীব তত্র শিব মানুষের সেবা করা জীবের সেবা করাই একমাত্র ব্রত। এখনকার মতো খবর এ পর্যন্তই। পরবর্তী নিউজ আপডেটের জন্য চোখ রাখুন শুধুমাত্র আনন্দ বার্তায়। আপনারা দেখছেন আনন্দ বার্তা, আমরা নিরপেক্ষ নই, মানুষের সাথে সমাজের পক্ষে। নমস্কার।